কখনো কি আপনি ভেবেছেন যে বিস্কিটের মধ্যে ছিদ্র কেন থাকে? এমনটা কিন্তু ভাববেন না যে এটি ডিজাইনের জন্য রয়েছে, এর পেছনেও একটি ইম্পর্টেন্ট কারণ রয়েছে। একই সাথে এই যে ব্যক্তিকে আপনি দেখতে পাচ্ছেন, ইনি একজন ডাক্তার, শুধুমাত্র হাত ধোয়ার উপদেশ দেওয়ার জন্য এনাকে পাগলা গারদে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর সেটি কেন? একই সঙ্গে রাতে যখন আপনি ছবি তোলেন তখন আপনার চোখ এরকম বেড়ালের চোখের মতো কেন হয়ে যায়? আর আপনি কি এটা জানেন যে আগেরকার দিনে মানুষ ঘুম থেকে ওঠার জন্য মুরগি বা অ্যালার্ম ক্লকের সাহায্য নিত না, বরং মোম আর পেরেকের সাহায্য নিত। আর ঘুমানোর সময় হঠাৎ করে আমাদের এমন কেন মনে হয় যে আমরা দাম করে নিচে পড়ে যাচ্ছি? এই সমস্ত বিষয়ে আপনি জানতে পারবেন। তার আগে যদি ফ্যাক্টুয়াল চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর চলুন দেখি ভিডিওটি। কখনো কি কোনো মানুষ লাকি আর আনলাকি একই সঙ্গে হতে পারে? হয়তো কোনো মানুষ লাকি হয় আর না হয় কোনো মানুষ আনলাকি হয়। কিন্তু এই ঘটনাটি শুনুন আর আপনিই বলুন যে এই ব্যক্তি লাকি না আনলাকি। ক্রোয়েশিয়ার বাসিন্দা ফ্রেন সিলাক নামে এই ব্যক্তি, সবার প্রথম ইনি একবার ট্রেনে করে যাচ্ছিলেন আর সেই ট্রেন দুর্ঘটনার শিকার হয়। এরপর তিনি বেঁচে যান। তারপর একবার তিনি প্লেনে করে যাচ্ছিলেন, প্লেন ক্র্যাশ করে, এরপর তিনি সেখান থেকে বেঁচে ফিরে আসেন। একবার তিনি বাসে করে যাচ্ছিলেন, সেই বাস নদীতে পড়ে যায় কিন্তু তিনি বেঁচে যান। আর একবার দুটি কার ব্লাস্ট হয় আর সেখান থেকে তিনি বেঁচে যান। এরপর সাল 2003-এ তিনি $1 মিলিয়ন জিতেওছিলেন লটারিতে। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, একই সাথে আপনি যদি গুগলে সার্চও করেন তাহলেও এনার সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। এজন্য এনার লাইফের সমস্ত বিষয়টিকে দেখে এনাকে লাকি এবং আনলাকি ম্যানের অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে। তাহলে আপনার কি মতামত, ইনি লাকি নাকি আনলাকি? কারেন্ট অর্থাৎ বিদ্যুৎ বর্তমান দিনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলির মধ্যে একটি, আর এজন্য এর স্টোরেজও রয়েছে। কিন্তু আপনি কি এটা জানেন যে নিকোলা টেসলা একবার এমন একটি সিস্টেম বানিয়েছিলেন যেখানে পুরো দুনিয়া সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ পেয়ে যেত? কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন যে অনেক ব্যবসায়ীরা তার এই আবিষ্কারকে সম্পূর্ণভাবে চাপা দিয়ে দিয়েছিল। কারণ যদি এমন ঘটনা ঘটতো যে পুরো দুনিয়া বিনামূল্যে বিদ্যুৎ পেত, তাহলে সেই কোম্পানিগুলি কি করত? এই জন্য তারা এই সিস্টেমটিকে সম্পূর্ণভাবে সকলের থেকে গোপন করে সরিয়ে দিয়েছিলেন। গরু, আপনি কি জানেন যে গরুর ওপরের পাটিতে কোনো দাঁতই থাকে না? আসলে তাদের মুখের ওপরের পাটে চামড়ার একটি মোটা লেয়ার থাকে যাকে ডেন্টাল প্যাড বলা হয়। এই ডেন্টাল প্যাডের সাহায্যে গরু দাঁত এবং সেই মোটা চামড়ার সাহায্যে ঘাসকে টেনে আনতে পারে। তবে হ্যাঁ, পেছনের মাড়ির দিকে তাদের দাঁত থাকে যার ফলে তারা ঘাসকে চিবাতে পারে। আসলে আমরা যে সমস্ত খাবার খাই তার উপরে ডিপেন্ড করে যে আমাদের মুখের গঠন কেমন হবে। আপনি কি কখনো খেয়াল করেছেন যে যখন আমরা রাতে ছবি তুলি তখন আমাদের চোখ দুটি এরকম কেন হয়ে যায়? বিশেষ করে অন্ধকারে। এর কারণ হলো রাতে ছবি তুললেই আমাদের চোখ অদ্ভুতভাবে কালার চেঞ্জ করে ফেলে, হয়তো লাল হয়ে যায় না হয় হলুদ। আসলে আমাদের চোখের ভেতরে এই যে কালো অংশটি হয় এটি একেবারে খালি অংশ থাকে। এর ফলে যখন ফোনের থেকে কোনো ফ্ল্যাশ লাইট জ্বলে তখন সেই আলো চোখের ভেতরে চলে যায় আর চোখের ভেতর পর্যন্ত দেখা যায়। এবার আপনি কি জানেন যে আপনি যত ওপরে উঠতে থাকবেন অর্থাৎ ওপরের দিকে আপনার খাবারের টেস্ট ততটা কমতে থাকবে। এজন্য এমনটা ঘটে যে যখন কোনো মানুষ প্লেনে যাতায়াত করে আর তখন কোনো খাবার খায় সেই খাবারের টেস্ট তাদের অনেকটা পরিমাণে কম থাকে। এমনকি সে সমস্ত খাবারের লবণের স্বাদও তারা কম অনুভব করে। আর এজন্যই প্লেনে যে সমস্ত খাবার পরিবেশন করা হয় সেই সমস্ত খাবারে 30% বেশি পরিমাণে লবণ দেওয়া থাকে, অথচ তারা বুঝতেই পারে না। এবার মোনালিসার পেন্টিং। এই পেন্টিংটি এমন একটি পেন্টিং যেটি পৃথিবীর সবচেয়ে দামি পেন্টিং, সবচেয়ে রহস্যময় পেন্টিং, সবচেয়ে ফেমাস পেন্টিং আর সবচেয়ে জনপ্রিয় পেন্টিং। কিন্তু পেন্টিং সম্পর্কে একটি বিষয় হলো যে যদি কখনো আপনি খুশি মনে মোনালিসার ছবিটিকে দেখেন তাহলে মোনালিসার মুখের মধ্যে আপনি হাসি দেখতে পাবেন, আর যদি কখনো আপনি দুঃখী মনে মোনালিসার ফেসকে দেখেন তাহলে মোনালিসার ফেসকে দুঃখী মনে হবে।
এবার আপনি ভাবুন, আপনি সকালে ঘুম থেকে ওঠার জন্য নিশ্চয়ই একটির জায়গায় পাঁচটি ছটি অ্যালার্ম দিয়েই দেন, কিন্তু আগে তখন মানুষ কিভাবে ঘুম থেকে উঠত? এটা ভাবেন না যে তারা মুরগির ডাকে ঘুম থেকে উঠত, কারণ সকল দেশের সকল জায়গায় তো মুরগি থাকে না। তারা মোমবাতি ব্যবহার করত। তারা একটি স্টিলের পাত্রের ওপর মোমবাতিকে রাখত, আর সেই মোমবাতির মধ্যেই ঠিক এইরকম ভাবে পেরেক ফুটিয়ে রাখত, যেমন সময় তারা উঠতে চাইত। এরপর যখন মোমবাতি জ্বলত, আর ঠিক সেই সময় আসতো যেই সময় তারা উঠতে চাইতেন, সেই সময় সেই গলে যাওয়া মোমবাতি থেকে পেরেকটি খসে থালার ওপর পড়ত, আর খুব জোর আওয়াজ হতো। এই আওয়াজে মানুষ ঘুম থেকে উঠে যেত। তবে মানতেই হবে যে তারা অনেক বেশি এনার্জেটিক ছিল, আর তাই তো একটি পেরেক পড়ার আওয়াজেই ঘুম থেকে উঠতে পারত। আপনি কি পারবেন এরকম আওয়াজে ঘুম থেকে উঠতে? জানাতে পারেন কমেন্ট বক্সে। আপনি জানেন যে চিকিৎসার জন্য আমাদের প্রাণ বেঁচে যায়, কিন্তু তখন কেমন হবে যদি আপনি জানতে পারেন যে বহু মানুষের শুধুমাত্র ভুল চিকিৎসার জন্য মৃত্যু হয়ে যাচ্ছে। একটি রিসার্চ থেকে এটা জানা গেছে যে ইউনাইটেড স্টেটে প্রতি বছর প্রায় 2.5 লক্ষ মানুষের ভুল ওষুধ দেওয়ার জন্য বা ভুল চিকিৎসার জন্য মৃত্যু ঘটে। তাহলে ভাবতে পারছেন যে আমাদের দেশগুলিতে এই ঘটনা কতটা বেশি পরিমাণে ঘটতে পারে। কুকুরেরা তাদের মালিকের প্রতি কতটা বিশ্বস্ত থাকে সেটা তো আপনি আগেই শুনেছেন, কিন্তু এই বিষয়টি কুকুরদের সম্পর্কে আপনার মনে ভালোবাসা অনেকটা বাড়িয়ে দেবে। একবার একটি ঘটনা ঘটেছিল ব্রাজিলে। সেখানে একজন ব্যক্তিকে তার শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যেখানে হঠাৎ করেই 4টি কুকুর পৌঁছে যায়। এরপর জানা যায় যে সেই 4টি কুকুরই তাদের মালিকের সঙ্গে দেখা করার জন্য বা মালিকের কাছে আসার জন্য সেই হাসপাতাল পর্যন্ত পৌঁছে গেছে। এবার রয়েছে হাত ধোয়া সম্পর্কিত একটি স্পেশাল বিষয়। আপনি জানেন যে হাত ধোয়া সম্পর্কে অনেক নিয়মাবলী বা অনেক শর্তাবলী দেওয়া হয়েছে, বিশেষ করে কোভিড এর সময়। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এই ডাক্তার যিনি সবার প্রথমে হাত ধোয়ার পরামর্শ দিয়েছিলেন রোগ থেকে বাঁচার জন্য, আর যেহেতু সবার প্রথমে বলেছিলেন, তাই সকলে মিলে তাকে পাগলা গারদে দিয়ে এসেছিল যে এই ব্যক্তির মাথা খারাপ, কারণ ইনি সবসময় ভুল বার্তা সকলের মধ্যে ছড়ানোর চেষ্টা করছেন। তাহলে ভাবতে পারছেন যখন আপনি কোনো কাজ সবার প্রথমে করবেন তখন আপনাকে কত রকম সমস্যার সম্মুখীন হতে হতে পারে। পিঁপড়েরা দেখতে যতটা ছোট হয় তাদের বিষয় সম্পর্কে সমস্ত জিনিস কিন্তু তার থেকে অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে থাকে। এর মধ্যে একটি মজাদার বিষয় হলো এরকম যে কোনো পিঁপড়ে যদি মারা যায় তখন তার মধ্যে থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ বেরোয়, আর তার থেকে অন্য পিঁপড়েরা জানতে পারে যে সেই পিঁপড়েটি মারা গেছে। এটা তো গেল সাধারণ বিষয়, কিন্তু মজার বিষয়টি হলো এই রাসায়নিক যদি অন্য কোনো পিঁপড়ের গায়ে লেগে যায় তখন বাকি পিঁপড়েরা এটা মানতে শুরু করে দেয় যে সেই পিঁপড়েটিও মারা গেছে, আর তারা তাকে তুলে নিয়ে চলে যায়। এবার আপনি কি কখনো ঘুমানোর সময় এমন উপলব্ধি করেছেন যে আপনি শুয়ে আছেন আর হঠাৎ করে আপনি পড়ে যাচ্ছেন? নিশ্চয়ই উপলব্ধি করেছেন, কারণ প্রায় প্রতিটি মানুষের সঙ্গেই এমন ঘটনা কখনো না কখনো ঘটে। আসলে এটাকে হিপনিক জার্ক বলা হয়। ডাক্তারেরা বলে এটা বেশিরভাগ সময় তখন হয় যখন মানুষ কোনো টেনশনের মধ্যে দিয়ে যায় বা মানসিক অবসাদের মধ্যে দিয়ে যায় বা তার মন খারাপ থাকে। এবার রয়েছে সেই স্পেশাল ফ্যাক্টটি। আপনি কি কখনো ভেবেছেন যে বিস্কিটের মধ্যে এরকম ছিদ্র কেন থাকে? এগুলিকে ডিজাইনের জন্য তো তৈরি করা হয়নি। এই ছিদ্রগুলিকে এজন্য দেওয়া থাকে যখন বিস্কিটগুলিকে বেক করা হয় তখন এই ছিদ্রগুলির জন্য বিস্কিট ভেতর থেকে ভালোভাবে ফ্রাই হতে পারবে আর বিস্কিট অনেক বেশি ক্রাঞ্চি হবে, অর্থাৎ মুচমুচে হবে। একই সঙ্গে এর আরও একটি কারণ রয়েছে, যেমনটা এই ডোনাটগুলির ক্ষেত্রে হয়েছিল, এই ডোনাটগুলি আগে গোলাকার থাকতো কিন্তু এজন্য ডোনাটের ভেতর কাঁচা থেকে যেত, এর ফলে পরবর্তীতে এই ডোনাটগুলিকে মাঝখান থেকে এরকম ছিদ্র করে দেওয়া হয় যার ফলে ডোনাট চারদিক থেকে সুন্দরভাবে ফ্রাই হয়ে যেতে পারে বা রান্না হয়ে যেতে পারে। আর একই সঙ্গে বিস্কিটে এরকম ছিদ্র থাকার আরও একটি কারণ রয়েছে, সেটি হলো যদি বিস্কিটে এরকম ছিদ্র না থাকে তাহলে বিস্কিট ফুলে যাওয়ারও সম্ভাবনা থাকে, অনেকটা এরকম রুটিগুলির মতো। আর যেন এটা না হয় সেটি নিশ্চিত করার জন্য এরকম ছিদ্র থাকে। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকের মাধ্যমে জানাবেন আর কমেন্টে জানান আপনার গুরুত্বপূর্ণ মতামত।